একুশ মাসের জেল মেসির, হারে গেলেন লিওনেল মেসি। একুশ মাসের জন্য জেলকে যেতে হবে বার্সেলোনা সুপারস্টারকে। পাঁচবারের বর্ষসেরা পুরস্কার যেটা আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনে বার্সেলোনার আদালত। 2007 থেকে 2009 সাল পর্যন্ত কর না দেওয়ার অভিযোগে তাকে 21 মাসের জন্য কারাদণ্ড এবং 2 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়। মেসির বাবা হরহেকেও একই শাস্তির সিদ্ধান্ত দেয় আদালত। মেসি ও তার বাবা হরহে আদালতে আবেদন জানিয়েছিলেন, সেই আবেদন আজ বুধবার খারিজ হয়ে যায়। কর ফাঁকির মামলায় লিওনেল মেসি ও তার বাবা হরহে হরিউসিন ও মেসির 21 মাসের জেলে সাজা দিয়েছে বার্সেলোনার আদালত, সঙ্গে 2 মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে মেসিকে। তবে সাজা হলেও জেলে যেতে হচ্ছে না আর্জেন্টিনা ও বার্সেলোনার ফরওয়ার্ড এবং তারকার তার বাবাকে। স্প্যানিশ নিয়ম অনুযায়ী প্রথম অপরাধের ক্ষেত্রে যদি হিংস্র না হয় সাজার মেয়াদ 2 বছরের কম হলে সাধারণত জেলে যেতে হয় না। আপাতত জেলে সাজাটা স্থগিত থাকছে। জেলে সাজা স্থগিত হলেও জরিমানা ঠিকই দিতে হবে। রয়ার্সের খবর অনুযায়ী আদালতে আর্জেন্টাইন অধিনায়কের 20 লাখ এবং তার বাবাকে 15 লাখ ইউরো জরিমানা করা হয়েছে।